এই শোনো না গো, আমাদের পুতুল ডাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। রুদ্র নিঃশব্দে হাসল। সে যদি যে জানতো না, সে ওর মুখ দেখেই বুঝেছে ডান প্রো নাচি বলল। তাই আপনি জানেন, সে যদি কেন যেন রুদ্রের চোখে চোখ মেলাতে পারল না, অন্যদিকে ফিরি বলল, যেহেতু আমার বিয়ের কথা চলছে আমি জানবো, সেটাই তো স্বাভাবিক। এ নিয়ে আপনার কিছু বলার নেই? কি বলার থাকবে? আপনি কি এই বিয়েতে রাজি? সে যদি কাটকাট জবাব দিল, রাজি না হওয়ার তো কিছুই নেই, আবির সব দিক থেকেই ভালো ছেলে, আই মিন সব দিক থেকে। শেষের কথাটা রুদ্রর দিকে গাঢ় দৃষ্টিতে চেয়েই বলল সে যদি, মানে বুঝে মাথা নিচু করে মুচকি হাসল রুদ্র। সব দিকের সাথে সাথে চরিত্রের দিক থেকে ও আবির পারফেক্ট, এটাই বোঝালো মেয়েটা। পরক্ষণে উদাস হলো রুদ্রর চেহারা। আবির রাজি হবে না, কিন্তু সে যদি, ও তো রাজি, ও তো জানিও না আবির বিবাহিত। আজ আবির না হোক, কাল অন্য কোনো ছেলের সাথে বিয়ে ঠিক করলে সে যদি তখনও রাজি হবে, হবেই বা না কেন? তার জীবনে কোনো পিছুটান আছে? নেই। রুদ্র অসহায় চোখে তাকালো, সে যদি ভেতরটা অজান্তেই মোচড় দিল এমন চাহনিতে। রুদ্র আকুতি নিয়ে বলল, আমাকে ভালোবাসা যায় না সে যদি? সে যদি দৃষ্টি সরিয়ে নেয়, রুদ্রের চোখে তাকানো যায় না আজকাল, ঢোক গিলে মুখ শক্ত করে জবাব দেয় না। রুদ্রর বুক হু হু করে কেঁদে উঠে। শুধু এই একটা অন্যায়ের জন্য আমি তো সব কবেই। রুদ্রর কথা সম্পূর্ণ করতে দিল না সে যদি, বলল, আপনি শুধু চরিত্রহীনই নন, তার পাশাপাশি আপনি একটা খুনিও। রুদ্রর কণ্ঠ রোধ হয়ে এলো। কার কথা বলছে সে যদি? ও এসব জানলোই বা কি করে? অস্পষ্ট আওয়াজে বলল, মানে? সে যদি তার ছিল হাসল, অভিনয়ে আপনি অনেক কাঁচা রুদ্র, এই যে আপনার মুখের চিন্তার ছাপটা আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি, বুঝতেও বুঝেও না বোঝার ভান করছেন আপনি। নেহালউদ্দিনের মার্ডার কে করিয়েছে? মিস্টার রুদ্র রওশন চৌধুরী, অস্বীকার করতে পারবেন আপনি মারেননি ওনাকে? রুদ্র অবিনত, মেরেছি। সে যদি বিস্মিত না হয়ে পারল না, এটা বলতে আপনার একটু বাধল না? রুদ্র মুখের উপর বলল, না। সে যদি খেপে গেল, বাঁধবে কি করে, আপনি তো একটা নির্লজ্জ, শব্দ করে হেসে উঠল রুদ্র। হাসতে হাসতেই বলল, অনেস্টলি একটা কথা বলি, সেদিন যদি নেহালের হাতে আপনার রেপ হতো, আজ এই নির্লজ্জ কথাটা আপনি শুনতেন সমাজের কাছে? সে যদি মাথা নামিয়ে নিল রুদ্র দৃঢ় কণ্ঠে বলল, নেহালকে আমি মেরেছি, আর এটা স্বীকার করতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই, কারণ ও আপনার দিকে হাত বাড়িয়েছে, আপনাকে অসম্মান করতে চেয়েছে, আর তাই ওর প্রাপ্য শাস্তি একমাত্র মৃত্যু, যা আমি নিজ হাতে দিয়েছি। সে যদি মৃদু কণ্ঠে বলল, সে যাই করুক, মানুষ খুন করা পাপ। রুদ্র ফ্রুচিয়ে বলল, ও আচ্ছা, আর কাউকে ধর্ষণ করতে চাওয়া বুঝি পুণ্যের কাজ, ধর্ষিতা হলে আজ এই কথাগুলো বলতে পারতেন? পারতেন না, তখন নিজেই ওর শাস্তির জন্যে থানার দোরগড়ায় মাথা ঠুকে বেড়াতেন। সে যদি নিরুত্তর, রুদ্রর একটা কথাও মিথ্যে নয়, নিহাল মরে যাওয়ায় ভেতরে ভেতর একটা শান্তি পেয়েছে সেদিন, হত্যাকারীর প্রতি খুশিও ছিল। তাহলে যখন জানলো সেই খুনি রুদ্র স্বয়ং, কেন তো খারাপ লাগছে? রুদ্র তো কেউ নয় তার, নাকি সেই বুঝতেই পারছে না রুদ্র কতটা জুড়ে গেছে? সে যদি ঘোর কাটলো রুদ্রর কথায়, আপনি কিভাবে জানলেন এসব? থানার ওসি মিস্টার মাহবুব আলম, যিনি আমার স্টেটমেন্ট নিয়েছিলেন, উনি বলেছেন। রুদ্রর অবিশ্বাস্য কণ্ঠে বলল, ও গড, তাই নাকি? কিন্তু তাহলে তো এতক্ষণ আমার জেলে থাকার কথা ছিল, আমি বাইরে কি করে? রুদ্র রিয়ারকিতে সে যদি মেজাজ আবার বিগড়ে আসে, চেতেই বলে, বোকা সাজছেন, আমি জানি আপনি কত দ্রুত লোক, আপনার বিরুদ্ধে কোনো প্রমাণ আপনি রাখেননি, তাই এখনও বাইরের খোলা হওয়া খেতে পারছেন। রুদ্র অবাক হওয়ার ভান করেই বলল, লাইক সিরিয়াসলি, আপনার এটা মনে হয় ভেরি ফানি, আমি এখনও বাইরের হাওয়া খাচ্ছি কারণ আমার পকেটে টাকা আছে, ওরা যদি সব ইনফরমেশন পেয়েও যায় তবু আমাকে গ্রেফতার করতে আসবে না, বর্তমান আইন ব্যবস্থা কতটুকু জানেন আপনি, টাকার কাছে আজকাল
সবকিছুই নত, শুধুমাত্র ভালোবাসাটাই পাচ্ছি না। শেষের কথাটা রুদ্রর গলা বুঝে এলো। উত্তরে সেজুতি মুখের উপর বলল, আর পারবেনও না। রুদ্র গভীর দৃষ্টিতে চেয়ে বলল, একবার ভালোবেসে দেখুন না আমাকে, কোনোদিন ঠকবেন না, কথা দিচ্ছি। সেজুর ইচ্ছে হলো রুদ্রকে বিশ্বাস করতে। পরমুহূর্তে সেই হোটেলে অত মেয়ে আর রুদ্রর নারী সঙ্গের কথা মনে পড়তে কঠিন কণ্ঠে বলল, বিয়েতে আপনার কথা দেওয়ার প্রয়োজন নেই, বিয়েতে আসবেন, অবশ্য দাওয়াত করে যাব। রুদ্র হতাশ হলো আরেকবার। ঠিক কি করলে সে যদি মানবে? কেউ যদি বলে দিত তাই করতো ও। রুদ্র ভেজা কণ্ঠে পিছু ডাকলো সেজুতি। সেজুতি দাঁড়িয়ে যায়, ফিরে চায় না। রুদ্র বলল, ভালোবাসি। সেজুতির পা কেঁপে উঠে, এগোতে চায় না, টেনে হিঁচড়ে শাসিয়ে নিয়ে চলল ওদের। রুদ্র নিষ্পলক চোখে দেখল যতক্ষণ সেজুতি রিক্সা নিয়ে অদৃশ্য না হলো ততক্ষণ। রিক্সা চলছে ব্যস্ত রাস্তা, ফুরফুরে হাওয়াগুলো আজ মন ছুঁতে পারছে না সেজুতির। ঘন মেঘ জমেছে মুখে, কেন যেন কান্না পাচ্ছে। পেছন ফিরে কারো মলিন মুখটা দেখার ইচ্ছে জাগলেও সাহসে কুড়ালো না। অজান্তে সেজুতির চোখ ভিজে উঠল। রুদ্রর কালো মুখ, অসহায় কণ্ঠ কানে বাজছে যতবার, বুক ফেটে কান্না আসছে। সেজুতি নিজেই অবাক হচ্ছে, এতে কেন এমন হচ্ছে? সে কি তবে রুদ্রকে ভালোবেসে ফেলল? সারাক্ষণ রুদ্রর ভালোবাসি বলাটা তার হৃদয় ছুঁতে পারল? সেজুতি বড্ড অভিমানী, কণ্ঠে বিড়বিড় করল। আবিরের সাথে আমার বিয়ে, এটা তুমি ঠিক করলে না বাবা, ঠিক করলে না। রুদ্র বেঞ্চের উপর বসে পড়ল আবার, হঠাৎ বাঁকা হাসি ফুটল উষ্ঠে। কোথায় আর যাবেন সেজুতি, টান ব্যাগ তো আমার কাছেই নিতে হবে। আবিরের সাথে বিয়েটা যে আপনার হচ্ছে না, তার ফুল সেট আপ আমি করে এসেছি। এবার শুধু দেখার অপেক্ষা আপনি ঠিক কতদূর এগোতে পারেন। অভিনেত্রী আপনি বড্ড খারাপ আমার মতন। মেয়ের সামনে অসহায় মুখ করে বসে আছেন আমির, হাত কচলাচ্ছেন সামনে। সেজুতি রেগে একাকার, আর সেজুতি রাগ মানি মুখে কিছু বলবে না, সারাটা দিন না খেয়ে চুপচাপ বসে থাকবে ঘরে। আমিরের চিন্তায় মাথা ফেটে যাওয়া জোকার। কে জানালো সেজুতিকে বিয়ের ব্যাপারে? তারা দুই বন্ধু ভেবেছিলেন ধীরে সুস্থে জানাবেন, ইস সব ঘেটে গেল এখন। আমির মুখ কাঁচু মাচু করে বললেন, আমি আজকে জানাতাম তোকে। চোখ উঠিয়ে বাবাকে একবার দেখলো সেজুতি, আবারও মুখ ঘুরিয়ে নিল। আমির ব্যস্ত কণ্ঠে বললেন, আচ্ছা এখানে আমার কি দোষ? তোর হুসাইন আঙ্কলি তো বলেন তোকে পরে জানাতে, আমি তাই। সেজুতি মাঝ পথে আটকে দিল, তাই তুমিও আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? বাহ হুসাইন আঙ্কেল আমার বাবা নাকি তুমি আমার বাবা? তুমি আমার সাথে, তুমি আমার থেকে কি করে লুকাতে পারলে ব্যাপারটা? আমির বাচ্চাদের মতো মুখ করে বললেন, আমি তো তাই সময় নিচ্ছিলাম, বিশ্বাস কর এখন এসব ছাড় না, অনেকক্ষণ না খেয়ে আছিস, খাবার নিয়ে আসি। তোমাকে কষ্ট করতে হবে না, আমি পারবো, এখন থেকে আমি নিজের কাজ নিজে করে নিব। এমনিতেও আমাকে তাড়ানোর চিন্তা করছো তো, অহেতুকার মায়া বাড়িয়ে লাভ কি? সেজুতি রান্নাঘরে ঢুকে গেল আমির মাথা নেড়ে, বিড়বিড় করলেন, এই মেয়েটা একেবারে ওর দাদির মতো হয়েছে, কথা শোনাবে কিন্তু ঘুরিয়ে পেয়েছে। মায়ের কথা মনে পড়তে এই মুখটা কালো হয়ে এলো আমিরের। 22 বছর বয়স ওর, ও বাড়ির দোরগোড়াও পা রাখেনি, কত কিছুই তো বদলে গেল। শেষবার বাবার মৃত্যুর খবর পেয়েও অভিমানে চাপা পড়ে গিয়েছে তার চটপটে মন। প্রতিকূল পরিস্থিতি যারা মুখ তুলেও দেখল না, এখনও কি তাকে তারা মনে রাখবে? পৃথিবীতে ভালোবেসে বিয়ে করা এতই অপরাধ বুঝি, যা আপন মানুষকে দূরে ঠেলে দেয়। সে যদি ভাতের প্লেট এনে সোফার উপর বসল, আমি খাইয়ে দিই, নিজে থেকে এগিয়ে এলেন, আদুরে কণ্ঠে বললেন। সে যদি মুখ ফোলালো ঠিক, তবে মানা করল না, বাবার দিকে প্লেট এগিয়ে দিল। আমির হাসলেন, হাত ধুয়ে তরকারিতে ভাত মেখে মেয়ের মুখেই দিলেন। সে যদি চুপচাপ খাচ্ছে, আমির ভাবলেন সেজুতির মন ভালো হয়েছে হয়তো, সতর্ক কণ্ঠে শুধালেন, বিয়েতে তোর কোনো আপত্তি নেই তো? সেজুতির খাওয়া থেমে গেল তাৎক্ষণিক, খাবার গলায় বাঁধলো যেন। চোখের সামনে অকারণে রুদ্রর মুখটা ফিসে উঠল। আমির একই কথা আবার জিজ্ঞেস করায় ধ্যান ভাঙল সেজুতি, নিভু কণ্ঠে বলল, আবিরের সাথে বিয়ের ব্যাপারটা আমার ভালো লাগছে না বাবা, আমি ওকে কখনো এভাবে ভাবিনি, বন্ধুত্বটাই ঠিক আছে,
সেখানে সম্পর্কের এমন পরিণত দেওয়ার কি দরকার বলো? বন্ধু তো কি হয়েছে, বন্ধুকে কি বিয়ে করা যায় না? একজন ভালো বন্ধুই সব থেকে ভালো লাইফ পার্টনার হতে পারে। সে যদি আর কথা খুঁজে পাচ্ছে না, রুদ্র নামটা উগরে বের হতে চাইল খুব, কিন্তু বলার মতন ভরসা পেল না। মিহি আপত্তি জানালো। ভেবে জানাবো বাবা। আচ্ছা বেশ, তুই বরং আবিরের সাথে নিয়ে একবার আলাদাভাবে কথা বল। আবির কি রাজি এ বিয়েতে? ঠিক আছে, হোসাইন তো তাই জানালো, বাকিটা তুই জেনে নিস না হয়। সে যদি খেয়াল করলো বিয়ের কথা বলতে গেলেই আমিরের মুখ চকচক করছে, বোঝাই যাচ্ছে সে কত খুশি। সে যদি বোঝা কণ্ঠে বলল, বিকেল 4টায় আসার কথা আবিরের, অথচ এখন 4:20, আবিরের ছায়াও পড়েনি এখন, অনেকক্ষণ যাবৎ বসে আছে সে যদি। আবিরই আসতে বলেছে এখানে। বিয়ের ব্যাপারে আবিরের সাথে সে যদিও সামনাসামনি কথা বলা দরকার। সে যদি কেমন শ্বাস আটকে আসছে, যতবার ভাবছে আবিরকে বিয়ে করতে হবে ততবারই কোথাও কান্না পাচ্ছে খুব। রুদ্রের কথা মনে পড়ছে বারবার। সে যদি হাত ঘড়ি দেখল, অপেক্ষা করতে করতে সে বিরক্ত। আচ্ছা রুদ্রও তো এমন অপেক্ষা করত সিলেটে, উনি কি এমন বিরক্ত হতেন? সে যদিও উদাস চোখে জানালার গোলে বাইরে তাকায়, তখনই আবির এসে থরফর করে চেয়ারে বসল। সে যদি খানিক চমকায় আবির ঘেমে জুবুথুপো, কপাল পেয়ে টপ টপ করে ঘাম পড়ছে, বোতলে ছিপিগুলো ঠকঠক করে অর্ধেক পানি খেয়ে ফেলল। সে যদি ফ্রু কুচকাল, কি হয়েছে? আবির হাঁপাতে হাঁপাতে বলল, এভাবে হাঁপাচ্ছ কেন? আরে তোমার ওই বস আছে না, উনি আমাকে ধাওয়া করেছিলেন। সে যদি আঁতকে উঠল, কি কেন? কোনোভাবে খবর পেয়েছেন হয়তো, আমরা দেখা করছি আর তাই আমাকে এখানে আসতে বাধা দিচ্ছিলেন। সে যদি যেন বিশ্বাসই হচ্ছে না, সন্দেহ চোখে চেয়ে থাকতে দেখে আবির হেসে বলল, আরে সিরিয়াস হচ্ছ কেন, মজা করছিলাম। সে যদি দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে চেয়ে বলল, এসব ব্যাপারে মজা করা ঠিক নয়। আচ্ছা বাবা সরি, এখন এসব ছাড়ো, আমি কি ওসবে ভয় পাই নাকি? আপাতত তুমি এটা ভাবো যে আমাদের বিয়ে হচ্ছে, সে যদি তুমি ভাবতে পারবে না হাউ মাচ আই এম এক্সাইটেড। কিছুক্ষণ চুপ থাকলো সে যদি, তার মানে সত্যি আবি রাজি? সে যদি নিচের দিকে চেয়ে মিহি কণ্ঠে বলল, আমি এই বিয়ে করতে চাই না আবির। আবির যেন বিস্মিত। কেন? সে যদি উপযুক্ত কোনো কারণ খুঁজে পেল না, আবির নিজেই বলল, কাউকে ভালোবাসো? সে যদি বুকটা কেঁপে উঠল। সিলেটে রুদ্রের খিলখিল করে হাসির দৃশ্য, ওদের কাছাকাছি যাওয়ার দৃশ্যগুলো স্বচ্ছ জলের মতো ভাসতে থাকলো চোখের সামনে। কি হলো, কাউকে ভালোবাসো? সে যদি সম্বি ফিরে পাওয়ার মতো নড়ে উঠে আবিরের প্রশ্নে, একটা নামই মাথায় আসছে, রুদ্র রুদ্র রুদ্র। আবির পুনরায় ডাকল, সেজুতি, এই সেজুতি, কোথায় হারিয়ে গেলে? হ্যাঁ বলো। কাউকে ভালোবাসে কিনা এখনো বললে না। আবিরের মুখে মিটি মিটি হাসি, খুব করে চাইছে সেজুতি কাঙ্ক্ষিত নামটি বলুক, অথচ সেজুতি টু শব্দও করল না। তার দৃষ্টির মতো তার মনও উদাসীন। আবির নিজেই বলল, বুঝেছি, কেউ নেই তাই তো, তাহলে সমস্যা কোথায়? বিয়ের পর না হয় আমাকেই ভালোবাসবে, খুব সুখে রাখবো তোমাকে। আবির সেজুতির হাতের উপর হাত ছোঁয়ায় সেজুতি তড়িৎ গতিতে হাত সরিয়ে নিয়ে কোলের উপর রাখলো। আবিরের হাসি পেল ভীষণ, মেয়েকে সিরিয়াস কণ্ঠে বলল, দেখো সেজুতি, আমাদের বিয়েটা নিয়ে তোমার আমার আগ্রহের থেকেও আমাদের পরিবারের আগ্রহ অনেক বেশি। তাদের স্বপ্ন তারা তাদের ছেলে মেয়েদের একসাথে দেখতে চায়, এতে ভুল তো কিছু নেই। হ্যাঁ তোমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো তবে না হয় মেনে নিতাম, কিন্তু যেখানে পাকাপোক্ত কোনো কারণেই দেখাতে পারছো না, সেখানে বিয়ে তো না করার কোনো মানে হয়? প্লিজ সেজুতি, যেদিন থেকে জেনেছি তোমাকে ঘরের বউ করে আনবে বাবা মা, সেদিন থেকে আমি স্বপ্ন দেখতে শুরু করেছি তোমাকে নিয়ে, তাই আর অমত করো না প্লিজ। সেজুতি তখনও চুপ করেই থাকলো, কণ্ঠ বুঝে আসছে কথা বলতে, কোনো রকমে মাথা দুলিয়ে নীরব সম্মতি বোঝায়। মুখে বলল, এবার তবে উঠি। হ্যাঁ নিশ্চয়ই, তবে আরেকটা কথা। সেজুতি তাকালো আবির বলল, তোমাকে আর রুদ্রর অফিসে কাজ করার দরকার নেই। আবিরের কণ্ঠে অধিকার বোধ সেজুতি চাপা বিরক্তি নিয়ে বলল, এক কথা বারবার কেন বলছো আবির, সব তো বলেছিলাম তোমাকে। আবির নিশ্চিত কণ্ঠে বলল, এগ্রিমেন্টের কথা তো জানি, আর তাই আমি জরিমানার 5 কোটি টাকা ওনার অফিসে পাঠিয়ে দিয়েছি।
সেজুতি বিস্ফোরক দৃষ্টিতে তাকালো। কি আমাকে না জানিয়েই? জানালে টাকা তুমি নিতে না, আর তাই এরকম করলাম। এসব নিয়ে ভেবো না, এখন দুদিন পরে অর্ধাঙ্গিনী হবে আমার, সেটা নিয়েই ভাবো। ওই রুদ্রর মুখ আর দেখতে হবে না তোমাকে।